মিছিল থেকে তিনজনকে অনৈতিকভাবে আটক করেছে পুলিশ এদিন এমনই অভিযোগে সোচ্চার হয়ে উঠেছেন বনগার বাম নেতৃত্ব মঙ্গলবার সকালে বন্ধের প্রথম দিনে বামেদের মিছিল থেকে তিনজনকে অনৈতিকভাবে আটক করেছে পুলিশ এমনই অভিযোগে ক্ষোভ প্রকাশ করেন বাম নেতৃত্ব তাদের দাবি তারা শান্তিপূর্ণভাবে বন্ধের সমর্থনে মিছিল করছিলেন পুলিশ বিনা পরোচনায় তাদের দুই শ্রমিক ও এক নেতাকে মিছিল থেকে তুলে নিয়ে যায় যদিও এ ব্যাপারে পুলিশ সূত্রে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি 바메더 দাবি এভাবে তাদের আন্দোলনকে স্তব্ধ করে দেবার চক্রান্ত চলছে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি ধর্মঘটে সমർത്ഥন করবার জন্যে সেই সমർത്ഥন তারা গ্রহণ করতে পারেনি সেই এরা এদের তিনজনকে অকারণে তুলে নিয়ে পুলিশই হ্যারাসমেন্টটা করলো করে তারা কেন শান্তিপূর্ণ আন্দোলনের উপর আক্রমণ করলো তার জন্য আমরা কৈফিয়ত চাই অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বঙ্গা